তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি নতুন ট্রিক দেখাবো যা দেখে সত্যি অনেক অবাক হয়ে যাবেন এবং আপনার মোবাইল ফোনে যে কেউ তাকালে অবাক হয়ে যাবে, আমি আপনাদেরকে গ্যারান্টি সহ বলতে পারি। কারণ এই যে মোবাইলে দেখতে পাচ্ছেন একটি লাভ এখানে ডিজাইন করা রয়েছে, এটি মূলত লাভ নয়, এটি একটি লক। কারণ এই সুন্দর লকটি যদি আপনার ডিভাইসে আপনি সেটিং করেন, যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে জিজ্ঞেস করতে বাধ্য হবে এই লকটি আপনি কিভাবে তৈরি করেছেন কিংবা কিভাবে সেটিং করেছেন আপনার ডিভাইসে। কারণ এই লকটি আমাদের জন্য অনেকটা সুন্দর দেখা যাবে মোবাইলে সেটিং করার পর, কারণ আমরা বিভিন্ন ধরনের লক ব্যবহার করি মোবাইলের স্ক্রিনে। এবং এই যে এখানে যে লেখাগুলো রয়েছে অথবা যেখানে ফটোগুলো রয়েছে, এখানে চাইলে আপনার নিজের ফটো এখানে অ্যাড করতে পারবেন, আপনার বেবি অথবা আপনার ছোট বাচ্চা থাকলে অথবা আপনার মোবাইলের গ্যালারি থেকে যে কোনো ফটো এখানে সেটিং করে এই লকটি তৈরি করতে পারবেন। কারণ এটি একটি নতুন আলটিমেট লক, কারণ এই লক আপনি হয়তো আগে কখনোই ব্যবহার করেননি। তাই কষ্ট করে আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রথমে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এই ভিডিওটি দেখার সময়, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এবং এই শেয়ার অপশনে ক্লিক করে ভিডিওটি সোশ্যাল মিডিয়া কিংবা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। নিচে আছে কমেন্ট সেকশন, এখানে জাস্ট একটি কমেন্ট করে দিন, লিখে দিন গুড ভিডিও অথবা নাইস ভিডিও, এই ধরনের কমেন্ট করে এখানে ক্লিক করে সেন্ড করে দিন। প্রিয় দর্শক, আপনার একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহ পাই। বন্ধুরা, এই লকটি আপনার মোবাইলে সেটিং করার জন্য আপনাদেরকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে অ্যাপ্লিকেশনটি অনেকটা ইউজফুল। তবে অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত অ্যাপ্লিকেশনটি যখন আপনার মোবাইলে ডাউনলোড কমপ্লিট হবে, দেন অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করে ওপেন করে দিবেন। তারপর তিনটি থেকে চারটি পারমিশন চাইতে পারে, প্রত্যেকটি পারমিশন অ্যাক্সেস অ্যালাউ করলে টিক ইন্টারফেস এরকম আসবে। এই যে এখানে একটি চেক মার্ক দেওয়া আছে, টিক মার্ক, এই মার্কটি এখান থেকে উঠিয়ে দিবেন প্রথমে। তারপর এখানে কিছু সেটিং করবেন, আর যদি অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় কোনো পাসওয়ার্ড চায়, এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপনার নিজের পছন্দের মতো। এই যে দেখুন, তারপর চেঞ্জ ওয়ালপেপার, এখানে ক্লিক করলে আপনি এই লকটির ব্যাকগ্রাউন্ডে একটি ওয়ালপেপার থাকে, এই ওয়ালপেপারটি এখান থেকে সেটিং করতে পারবেন। দেখতে যেন অনেকটা আকর্ষণীয় মনে হয়। এই যে এখান থেকে আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই এই ওয়ালপেপারটি ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে, এছাড়াও আপনার মোবাইলের গ্যালারি থেকে এখানে ওয়ালপেপার আপলোড করে ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন গ্যালারি ফটো। এই যে সেট ওয়ালপেপার, এখানে ক্লিক করলে সাকসেস, এখানে সেভ হয়ে যাবে। তারপর এই যে চেঞ্জ ফটো, চেঞ্জ ফটোতে ক্লিক করার পর এখন এখানে যে লাভ ডিজাইন করা আছে, এখানে প্রত্যেকটিতে ক্লিক করে আপনি ফটো পরিবর্তন করতে পারবেন। এই যে কোনো ফটো এখান থেকে ক্রপ করে নেবেন ফটোর সাইজ অনুযায়ী, এই যে ফটো এখানে বসে গেছে। এছাড়াও অন্য কোনো ফটো অ্যাড করতে পারবেন, এই যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটিতে এখানে একটি একটি করে ফটো সেটিং করতে পারবেন। প্রত্যেকটিতে ক্লিক করে জাস্ট মোবাইলের গ্যালারি ওপেন হবে, গ্যালারি থেকে ফটো চয়েস করে নেবেন আপনার নিজের পছন্দের মতো, যে কোনো ফটো এখানে সেটিং করতে পারবেন। এই যে ওকেতে ক্লিক করে দেবেন, দেখুন পরিবর্তন হয়ে গেছে। এছাড়াও নিচে একটি লেখা আছে, এই লেখাটিও আপনি পরিবর্তন করতে পারবেন, লিখতে পারবেন নতুন করে স্টাইলে, নতুন করে ডিজাইন করে। যদি এখানে ফটো আপলোড না হয় তাহলে অন্য কোনো ফটো ট্রাই করবেন, কারণ অনেক ফটোর এখানে রেজুলেশন কম থাকে তাই এখানে অ্যাড হয় না। এই যে প্রত্যেকটিতে ফটো পরিবর্তন করে নেবেন। তারপর নিচে লেখা রয়েছে, এই যে দেখুন এই লেখাটিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই লেখাটি কালার করে নেবেন, যে কোনো কালার করতে পারবেন যেন লেখাটা একটু সুন্দর হয়। আপনি চাইলে অন্য কোনো কিছু লিখতে পারবেন। এই যে জাস্ট এখান থেকে, এই যে এখান থেকে আমরা এই কালারটি রেখে দেব। এই যে কালার দেওয়ার পর তারপর সাকসেসে ক্লিক করবেন, দেখুন এটি কিন্তু এখন সেভ হয়ে যাবে। এবং এখন যদি আমরা মোবাইলের গ্যালারি থেকে একটি ফটো সেভ করি এই লকটির ব্যাকগ্রাউন্ডে, তো এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নেব, এই যে এই ফটোটি, তো দেখুন এই ফটোটিও কিন্তু এখন সেভ হয়েছে। তারপর এই যে চেঞ্জ পাসকোড, আপনি যখন পাসকোড এখানে পরিবর্তন করে নেবেন প্রথমেই, তখন কিন্তু এখানে আর পাসকোড নতুন করে দিতে হবে না, এখান থেকে আপনি পাসকোড দিয়ে নেবেন। এই যে তিনবার দিবেন সেম পাসকোড, দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর এই যে দেখুন লগ স্ক্রিনে সর্বপ্রথম একটি অপশন রয়েছে, এখানে চেক মার্ক করে দিবেন, এই যে সর্বশেষ এই সেটিংটি করবেন। কারণ এই সেটিং করার পর এখন কিন্তু লকটি অ্যাক্টিভেট হয়েছে আমাদের মোবাইলে। এখন যদি আমরা এই মোবাইলের পাওয়ার বাটনে ক্লিক করে লক করে দেই, দেন
আনলক করার পর জাস্ট এখান থেকে আমরা দেখতে পাবো যে কেমন দেখা যায়। এই যে দেখুন, এই লকটা কিন্তু আসলে অনেকটা আকর্ষণীয়। যে কেউ আপনারা যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে এই লকটি সেটিং করতে পারবেন। এই যে প্রথমে যখন এই লকটি আপনি এখানে অ্যাক্টিভেট করবেন, দেন যখন আনলক করার চেষ্টা করবেন, তখন কিন্তু এখানে কোনো নাম্বার আপনি দেখতে পাবেন না। যে কোনো একটিতে ক্লিক করার পর দেন বাকি নাম্বারগুলো শো করবে। এই যে দেখুন, তখন এই নাম্বার দেখে আপনি আনলক করে নেবেন। তো বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তবে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। এই যে টাইটেলের পাশে ক্লিক করুন, ক্লিক করার পর ডিসক্রিপশন ওপেন হবে, তারপর এখানে পাবেন ডাউনলোড অ্যাপ লিঙ্ক। ওই লিঙ্ক থেকে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই যে এখানে, তারপর যদি ডাউনলোড করতে সমস্যা হয়, নিচে একটি ভিডিও লিঙ্ক আছে, এই ভিডিওটি প্লে করে দেখলে আমাদের ভিডিও থেকে অ্যাপস ডাউনলোড করার নিয়মটি শিখতে পারবেন এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।